ফিরনাসান নাসিম ডট কর পক্ষ থেকে ফিরনাসান নাসিম সবাইকে জানিয়ে শুভেচ্ছা সিএসএস এর সাতাশতম টিউটোরিয়াল আজকে আমরা একটা বাটন তৈরি করব এবং বাটনের হবার ইফেক্ট সেট করব বাটনের মাউস পয়েন্টের নিয়ে গেলে কীভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং বাটনটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখবো তো আমরা একটা এ নিয়েছি এবং এর মধ্যে লিখেছি যে গেটে কোট এবং এখানে আমরা চাইলে লিঙ্ক দিতে পারি গুগল ডট কম এটা আমরা রিলেটে কী দা আসে দেখি এটা আসলো এবং এটা তো আমরা এখন চাইলে কালার দিতে পারবো তো আমার ডিজাইন নামে একটা আমি সিজ এখানে কানেক্ট করেছি তো এখানে একটা রিসেট করে লিখেছি মার্জিন জিরো প্যাডিং জিরো এটা না দিলে কী হয় একটু দেখে নেন এটা না দিলে এই যে এখানে একটু মার্জিন নিয়ে নেয় এই মার্জিনটা ওঠানোর জন্য এখানে লিখতে হয় মার্জিন জিরো প্যাডিং জিরো তাহলে এটা চলে যায় তো এটা গেলে তাহলে অবশ্য আমাদের এটা জায়গাটা ফাঁকা থাকবে না তো এখন এটিকে আচ্ছা আমরা যদি এটাকে এখন বলি যে আমরা এটা একটা আইডি নিব অবশ্য একটা আইডি লাগবে যাকে নিয়ে কাজ করব তো মাই বাটন এবং রিডোট করলাম হয়ে গেল তো এটি এখন আমি কে বলবো যে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার সবাই জানাটিকী ইউজ করতে হয় এখানে একটা টেম্পোরারি সিএসএস ফাইল তৈরি হবে তো ওই সিসেস ভেলে আমরা লিখি বাট রিলেটেড এটা চলে যাবে তো আমরা তো সিএসএস ভেলা এইভাবেই লিখি যে আইডি নাম্বার এবং সেকেন্ড ব্র্যাকেট তো এখন আমরা লিখতেছি এখানে ব্যাকগ্রাউন্ড স্কাই ব্লু হ্যাঁ কালার হোয়াইট প্যারিং দশ পিক্সেল এই যে বাইর হয়ে যাচ্ছে তো প্যারিংটা এখন দিচ্ছে না প্যারিংটা পরে দেবো আমরা এখানে এটা হয়ে গেলো আমরা এটা ক্লিক করে দেখতে পাবো যে সিরিজ লিখছি আমরা এটা আমরা কপি করলাম এখানে এখানে দিলাম আর আমরা এটাকে একটা ডিভে নিয়ে নেবো ডিআইভি বাটন ডিভ দিলাম এমনিতে ক্লাস তবে এটা এখানে দিয়ে দিলাম এবং এই বাটন ডিভের ক্লাস করে কাজ করে ফেলি বাটন ডিভের আমি কাজ করবো ডট বাটন ডিপ এবং এখানে বললাম যে উইথ পাঁচশো পিক্সেল মার্জিন অটো মানে মাঝখানে নিয়ে যাব আমি প্যাডিং পঞ্চাশ পিকজেল তা এটা মাঝখানে চলে যাবে বুঝছে মাঝখানে চলে এসেছে আমি যদি এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই বর্ডার ওয়ান পিকজেল সলিডি ওকে তাহলে এখানে এই হয়ে গেছে এইটা আমরা এই এটার এখন কাজ করব এটার ব্যাকগ্রাউন্ডটা এটা দিব না ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার দেব আমরা এই কালারটা দিলাম বা এই কালারটা বাটনটা তারপর এখানে আমরা প্যাডিং সেট করবো বিশ পিক্সেল বা আরও ছোটো পনেরো পিক্সেল এবং এখানে লিখবো ট্যাক্স ডেকোরেশন নাম দিব তাহলে ওই যে আমাদের এটা উঠে যাবে এটা লক্ষ্য করবেন কী লিখছি টেক্সট ডেকোরেশন নান মানে হচ্ছে আমাদের আন্ডারলাইনটা তুলে দেওয়া ফোন ফ্যামিলি এরিয়াল দিলাম তারপরে এখানে লিখলাম যে ফন্ট ওয়েট বল দিলাম এখন আমরা এখানে বলতে পারি যে বর্ডার হ্যাঁ রেডিয়াস ফাইভ পিক্সেল এটি গল করার জন্য আরেকটা ছোটো করলাম থ্রি পিক্সেল বা থ্রি পিক্সেল হ্যাঁ আউটলাইন ওয়ান পিক্সেল সলিড রেড আচ্ছা আউটলাইন না এটাকে আমরা বলতে পারি যে বর্ডার ওয়ান পিকজেল সল ইট রেড এটাকে আমরা এখন চেঞ্জ করবো বর্ডার দিয়েছি রেড এবং এটাতে আমরা যাই এই বর্ডারটা একটু বাটন হচ্ছে না না কী হচ্ছে এটা ডিফাইন করবে তো আমরা এটা বর্ডারটা চেঞ্জ করলাম এরকম বর্ডার দিলাম তো এখানে একটা বাটন আমাদের হয়ে গেল ঠিক আছে তো এই আমরা এটা সব কোডগুলো কপি করলাম এবং আমরা আবার এখানে দিলাম এই কোডগুলো কপি করে বসাতে হবে অথবা আপনি এখান থেকে চাইলেও এই কোডটা এইভাবে কপি করতে পারেন কপি করে আমরা কি করতে পারি এইখানে বসিয়ে দিতে পারতাম তাহলে কী হতো রিলোড দিলে আমরা বাটনটা পেয়ে যেতাম আবার আমরা এখানে বলতে পারি যে মাই বাটন মাই বাটনের একটা হওয়ার বলতে পারি এখানে মাই বাটন হবার আমরা এখানে বলতে পারি যে ব্যাকগ্রাউন্ড ব্লাক তারা হতো কি এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যেত তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি বানাতে পারি আমাদের বাটনগুলি আর নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব আরও অন্য কিছু থ্যাংক ইউ সো মাচ